মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারে চাঞ্চল্যকর গণ ডাকাতি ঘটনায় লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ আন্তঃজেলা ডাকাত দলের 15 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত সর্দার আনোয়ার সহ 10 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাঈদ। প্রথমে পদ্মার শাখা নদীর তীরের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজার ঘুরে করা হয় রেকি। এরপর পদ্মাপাড়ের শরীয়তপুরের মাঝির কান্দি থেকে রাত 2টায় স্পিড বোটে করে মাত্র 20 মিনিটে বাজারটিতে পৌঁছে ডাকাত দলের সদস্যরা। একে একে 7টি স্বর্ণের দোকান সহ 9টি দোকানে চালানো হয় লুটপাট। দেশের শীর্ষ ডাকাত সর্দার আনোয়ার দেওয়ান বাজারে ঢোকার আগেই দলের সকল সদস্যদের মোবাইল একটি থলিতে রেখে দেয়। ডাকাতি শেষে স্পিড বোটে উঠেই তার মোবাইল সহ ব্যাগটি নদীতে ফেলে দেয়, তাই ডাকাতদের শনাক্ত করতে বেগ পেতে হয়। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। মোবাইল টেকিং এ তাই খুঁজে পায় নাই, কারণ মোবাইল টেকিং খুঁজলেই নদী দেখা যাচ্ছে। নদীতে ডাকাতি হয় না, ডাকাতি সে বালিগাঁও। তখন আমরা যেটি বলি আর কি, যে জিপিআরএস সিস্টেমে তাদেরকে আমরা অন্য একটা প্রক্রিয়ায় ট্র্যাক করেছি। ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্র, শাবল, লোহার রড, স্ক্রু ড্রাইভার, স্পিড বোট এবং লুণ্ঠিত 10,000 টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। এদের মধ্যে 10 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেখানো মতে আমরা একটি ব্যবহৃত তালা কাটার যন্ত্র, 2টি শাবল, 2টি লোহার রড, 1টি স্ক্রুড্রাইভার সহ যে স্পিড বোটটি ব্যবহার করে এই সকল কিছুকে আমরা জব্দ করতে সক্ষম হই। বালিগাঁও বাজার থেকে 37 ভরি স্বর্ণ ও 50 ভরি রূপা সহ 40 লাখ টাকার মালামাল লুট করা হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।